এটাও সংযোগ হবে। আমরা নেক্সট উইকে জানাই দিব কখন হবে। আচ্ছা জোনায়েদ ভাই আপনাকেও দিচ্ছি লিংকটা। অনেককে দিচ্ছি, একটু এখানে একে অপরের কাছে শেয়ার করতে পারেন। আপনি আমার 80,000 টাকা দেন যেগুলো ধরা খেয়েছেন। ধরা খেয়েছেন বলতে কি বলে, আপনি জুয়া খেলছেন যে আপনি ধরা খেয়েছেন, এখন হেরে গেছেন। আমি তো আপনার ইনবক্সে দিয়ে দিচ্ছিলাম।
আর যাদেরকে দিয়েছি অন্যদেরকে শেয়ার করতে পারে। প্লে স্টোরে রিং আইডি নেই ভাই, রিং আইডি হচ্ছে নিউ একটা ভার্সন আপলোড হচ্ছে, অর্থাৎ প্লে স্টোরে কিছু সিস্টেম চেঞ্জ করার কারণে তারা নতুন করে আবার এটা রিং আইডি কে আপডেট একটা আপডেট নতুন একটা আপডেট সাবমিট করতে বলছে। সো এটা অলরেডি আপলোড হচ্ছে, সো এটা রাতের ভিতরে আশা করা যায় যে হচ্ছে চলে আসবে আর কি। সো এটা সাধারণ একটা বিষয়, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। আমি এই জিনিসটা বুঝলাম না, ভালো কিছু চিন্তা ভাবনা কি আপনাদের মাথায় আসে না? আর সবসময় মানে মন মাইন্ড নেগেটিভ থাকে, এই বিধায় সবকিছুই আপনাদের মানে নেগেটিভ হয়ে যায় অটোমেটিক, এরকম কিছু ক্যাশ আউট করা যাবে কবে? হ্যাঁ রিসেন্টলি যাবে ভাই। আচ্ছা নোমান ভাই আমি আপনাকে লিংক দিচ্ছি, রিং আইডি ভাই টাকা কে দিবে? রিং আইডি দিবে তো এটা, আর যদি আপনি মনে করেন যে দিবে না তাহলে আনইনস্টল করে রেখে দেন, তাহলে তো আপনি নিজেই বুঝেন। যেখানে সরকার বলতেছে যে হচ্ছে যেখানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বারবারে বলতেছে তারাই হচ্ছে সবকিছু সিস্টেমের ভিতরে আনতেছে এবং তারা হচ্ছে কিভাবে গ্রাহকদের মাঝে হচ্ছে টাকা ই করবে তারাই করতেছে, ভাই আপনারা কি মানে কি ওই কথা বুঝেন না? তাহলে আনইনস্টল করে দেন, তাহলে তো দরকার নাই আপনাদের রিং আইডি চালানোর, যেহেতু আপনি ভালো বুঝেন ভালোই করেন। হ্যাঁ মাসুম ভাই কি অবস্থা? আচ্ছা আমি যাদের যাদের চোখে পড়তেছে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা যেখানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ধৈর্য ধরতে বলতেছে কিছুদিন ধৈর্য লাইভের মাধ্যমে জানিয়ে দিব। আচ্ছা বলুন, আমি হচ্ছে লিংক দিচ্ছি। ওখান থেকে দেখে নিতে পারেন, আমি দিয়েছি যারা লিঙ্ক চাইছেন আমি আপনাদের ইনবক্স এ দিয়ে দিয়েছি, আপনাদের ব্যাগে গিয়ে ইনবক্স চেক করে নেবেন। কিছু হলে আমার শেষ রিঙারে কিছুই হবে না, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। রিসেন্টলি তাও আবার কারো ভয় আপনাদের দেখাতে পারে হ্যান ত্যান এই টাইপের কথা, সবসময় নিজের উপর কনফিডেন্স রাখবেন, অন্যের কথায় কখনো কান দিবেন না। ওই যে বিশ্বাসে মিলাই পুস্তক তর্কে বহুদূর একটা প্রবাদ আছে না, ঠিক আছে আপনার বিশ্বাসে দেখবে সবকিছু আপনি করবেন, বাট
প্লে স্টোরে যেটা হচ্ছে আপডেট সাবমিট হয়েছে আর অনেকক্ষণ আগে, এটা তো এটা সব কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে শো করবে আর কি। সরি আপনাকে লিংক দিচ্ছি, আমি অনেককে লিংকটা দিচ্ছি, কাইন্ডলি একটু ই করে নেবেন বা একজনকে দিলে আরেকজনকে শেয়ার করবেন। অনেকে হচ্ছে উল্টা পাল্টা কথা সব ছড়াচ্ছে প্লে স্টোরে কেন নাই, ভাই বাণিজ্য মন্ত্রণালয়ের লিস্টে সবগুলো যত অ্যাপ গুলাই আছে মোটামুটি সবগুলাই আছে। ভালো আছে দাস ভাই, পোস্ট করতে পারলে সুবিধা হইতো। মন্ডল ভাই আপনার ইনবক্স এ দেওয়া আছে দেখেন। আচ্ছা আমি অনেককে লিঙ্কটা দিচ্ছি, কাইন্ডলি দেখেন আর শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে। আর অবশ্যই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আশা করা যাবে এই হালিমা আক্তার এই মাসের ভেতরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর নীরব ইসলামকে দিই নাই। আচ্ছা ঠিক আছে, মাসুম ভাই কি অবস্থা বলেন? এবং হচ্ছে রিং আইডি অথরিটি তা সাবমিট করে দিয়েছে অলরেডি, এটা হচ্ছে আপলোডিং। কয়েক ঘন্টার ভিতরে দেখবেন যে প্লে স্টোরে পার্সেল চলে আসবে, অপেক্ষা করেন। এটা নিয়ে হচ্ছে বিচলিত হবার কিছু নাই, বা অনেকে উল্টা পাল্টা কথা বলতে পারে আপনাদের কিছু এদিকে কাম দিবেন না, সেটা নিজেই আপনি দেখতে পারবেন কিছুক্ষণ পরে আর কি। অবশ্যই ভাই আস্থা, কারণ এটা হচ্ছে আপনার প্রাপ্য, তো এটার আশা ছেড়ে দেওয়ার তথ্য আপনার জন্যই বোকামি তাই না? আর যেখানে রিং আইডি নিজে বলতেছে যে ইউজারদের টাকাটা রিফান্ড করে দিবে, যেখানে সরকার বলতেছে ঠিক আছে এটা তারা দেখতেছে তারা সবকিছু করে দিবে, গ্রাহকদের টাকা ই করে দিবে, বা কোম্পানি তাদের মানে হচ্ছে আওতায় থেকে অর্থাৎ তারা পর্যবেক্ষণ করবে এগুলা, এবং ই কমার্স বা এই যে প্রতিষ্ঠানগুলো আছে সব সবগুলাই তারা হচ্ছে কার্যক্রম গুলো চালু রাখার অনুমোদন দিবে। আমি লিঙ্ক অনেককে দিচ্ছি, লিঙ্ক আপনারা একে অপরের মাঝে শেয়ার করেন ভাই, ফিরবে নাকি আর আসা নেই সেটা বলেন। 100% স্যারের সাথে কথা হয়েছে, কোনো আপডেট কি জানেন? তাইফুর রহমান ভাই আমরা যে কথাগুলো বলতেছি স্বাভাবিক হয়ে যাবে, আর তারা যেহেতু সরকার পর্যায়ে সব জায়গায় এইগুলো নিয়ে আসলে কথা বলতেছে, এবং যে ই কমার্স এর সাইটটাও নিবন্ধনের স্বাভাবিক অবস্থা ওরকম বলছিলাম, তো সবকিছু পজিটিভ এর দিকে আছে, 90% অলরেডি স্বাভাবিক পথে আছে, বাকি 10% আপনারা কিছুদিনের ভেতরে সবকিছু স্বাভাবিক দেখতে পাবেন। আপনার দিছে একটা সোশ্যাল বিজনেস
টেনশন করে আর কি অপশন যেটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে
Nu, 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 nu
বলবো কেন, বলি নাই। লিঙ্কডেন সাথে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, দেখবেন ভেরিংহারি নাই কেন ভাই, আর যদি ভাই আপনার ইনবক্সে দেখেন একটা ভিডিও করছে ওখানে দেখেন, একটা সিম্পল একটা জাস্ট আর নতুন একটা আপডেট দেওয়া হচ্ছে আর কি প্লে স্টোরে। আচ্ছা আচ্ছা লিখে দিচ্ছি আমি, আমিও দিয়ে দিচ্ছি, তো আপনারা ওখান থেকেই করে দিবেন। আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের ফেসবুক পেজ অথবা ফ্রেন্ডদের মাঝে। আমি আপনাদের কিছুদিনের ভিতরে ইম্পর্টেন্ট কিছু ভিডিও আপলোড দিব, যেটা আপনারা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে, আপনারা খুশি হবেন। সুপারম্যান অফিসিয়াল দেখেন আমি লিখে দিচ্ছি, সুপারম্যান অফিসিয়াল একদম সেম ভাবে এভাবে লিখতে হবে। আপনাদের স্বাধীনতার জন্য তো এটা বলতেই হবে, কারণ আপনার অনেক বুঝতেই চান না, এখন কি বলবো বলেন। আমি তো দেখতেছি আপনার কোনো প্রয়োজনই হবে না, কারণ স্বাভাবিক হওয়ার পথে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, দ্রুত সময় হয়ে যাবে। আন্দোলন ছাড়াই যদি সব স্বাভাবিক হয়ে যায় তাহলে আপনার আন্দোলনের প্রয়োজন আছে মনে করেন? না আসলে প্রয়োজন নাই, কিন্তু আপনাদের সাথে একটা গেট টুগেদার অবশ্যই ইনশাল্লাহ হবে, সব স্বাভাবিক হওয়ার সাথে সাথে আপনাদের ইউজার প্রেজেন্ট সবার সাথে আমরা একটা গেট টুগেদার করব, এটা 100% শিওর। এটা অবশ্যই লিঙ্ক দেন, আরে মনি তোমার তো আমি লিঙ্ক দিয়ে দেব ভাই, প্লে স্টোরে নতুন একটি আসতেছে, প্লে স্টোরের কিছু ফর্মালিটি আছে মানে সিস্টেম পরিবর্তনের কারণে নতুন একটি মানে ভার্সন আপলোড দিতে বলা হয়েছে, তো এটি অলরেডি আপলোড করা হয়েছে, তো যে কোনো সময় এটা দেখবেন যে চলে আসছে। আচ্ছা এখানে যারা লিঙ্ক চাইতেছে লিঙ্ক দেখবেন, অ্যালন ভাইকে একটা মেস একটা হাই দিয়ে অ্যালন ভাই দিয়ে দেবেন। কথা শোনা যায় না, এখন শোনা যায় না কথা? জি বলবেন।
Allah'a emanet olun.